এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অর্থাৎ নবাগত কাউন্সিলর দীর্ঘদিনের মতুয়া নেতা প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় ভোটে জেতার পরে কি কি কাজ করবেন তার মুখ থেকে আমরা শুনে নেব। নমস্কার এনএমএলকে, এবং আমি ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রথমবার মনোনীত করার জন্যে, এবং তার সঙ্গে সঙ্গে আমি 6 নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসীবৃন্দকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই যে আমাকে তাদের কোলে তুলে নেওয়ার জন্য এবং আমাকে নির্বাচিত করার জন্য। এখন ভোটে জিতে গিয়েছেন, এখন সর্বপ্রথম কি কাজ আপনার হবে মানুষের জন্য? দেখুন, 6 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ইছামতির পাড় ঘেঁষে একটা ওয়ার্ড, আমি ওটাকে মনে করি ইছামতি পাড়া। ওই ওয়ার্ডে 3টে বস্তি এলাকা আছে, একটা হচ্ছে তাবু কলোনি বলে, একটা হঠাৎ কলোনি, আর একটা হচ্ছে কালী কলোনি। তো স্বভাবতই বুঝতে পারছেন যে কলোনি এরিয়া হলে যা হয়, এর মধ্যে সবচাইতে সমস্যা হচ্ছে কালী কলোনি বলে একটা কলোনি আছে, সেই কলোনিটা কড়াইয়ের মতো জায়গা, কলোনি একদম কড়াইয়ের মতো জায়গা, চারপাশ উঁচু, মাঝখানটা নিচু, সেই জন্য একটু বৃষ্টি হলেই এমনি ওখানে প্রচণ্ড পরিমাণে জল জমে। লাস্ট যে সেশন গেল, বর্ষার পরে দুর্গাপুজো, কালী পুজো, প্রত্যেকটা সময় ওখানে হাঁটু সমান জল জমে থাকত। সেটা আমি শেষ 5 মাস কোয়ার্ডিনেটর থাকার সুবাদে আমাদের পৌর প্রশাসক গোপাল শেঠের সহযোগিতায় পাম্প চালিয়ে আমি ওখানকার জল নিষ্কাশন করেছিলাম। তার সঙ্গে সঙ্গে তাবু কলোনি বলে যে জায়গাটা, সেই তাবু কলোনিতেও সেই একই অবস্থা, একদম ইছামতির পাড় ঘেঁষে বিদ্যাধরীর যে একটা প্রজেক্ট ছিল, সেই বিদ্যাধরীর প্রজেক্টে ওখানে গার্ডওয়াল তৈরি করে, গার্ডওয়ালের জাস্ট গায়ে লাগোয়া একটা ড্রেন আছে, ইছামতির জল বেড়ে গেলে পরে ওই গার্ডওয়ালের পাশে যে ড্রেন, সেই ড্রেনের জলও আস্তে আস্তে বেড়ে যায়, পাম্প করে জল বের করা হয়, কিন্তু ইছামতির জলের লেভেলের সমান সমান আসলে পরে আর জল বাইরে বের করা যায় না। সেই জন্যে ওই জায়গাটায় একদম গার্ডওয়াল ঘেঁষে ওখানে একটা রাস্তা আছে, সেই রাস্তাকে 2 ফিট মতো উঁচু করতে হবে, এবং উঁচু করে রাস্তাটা ঢালাই করে দিয়ে আগে যিনি রাস্তা করেছিলেন বা যিনি এই চিন্তাভাবনা করেছিলেন তখন উনি ঠিক ভেবে উঠতে পারেনি, বা যারা ইঞ্জিনিয়ার সাহেব থাকে তারাও সঠিকভাবে এটা খেয়াল করতে পারেনি, যার জন্য আবার ওই রাস্তাটা 2 ফিট মতো উঁচু করে ঢালাই করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জল নিষ্কাশনের জন্য ড্রেনটাও একটা সুন্দর ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে সঙ্গে ওই এলাকার মানুষের একটা কমিউনিটি হলের চাহিদা আছে, সেটা আমি পৌর প্রশাসক যিনি হবেন, সম্ভবত গোপাল শেঠই আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব হয়ে আসবেন, ওনার সঙ্গে আমি অলরেডি কথা বলেছি খানিকটা। তো উনি 16 তারিখে বসার পর আমি চেষ্টা করব একটা কমিউনিটি হল ওখানে তৈরি করতে, যাতে ওই এলাকার মানুষ, যাতে কোনো অনুষ্ঠান হলে, বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠান হলে যাতে ওখানে বসে অনুষ্ঠানটা করতে পারে। আর যদি গোপাল শেঠ মহাশয় যদি আমাকে যদি সঠিক সাহায্য না করে, তাহলে আমি মতুয়া ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার, আমি চেষ্টা করব আমার চেয়ারপারসন মমতা ঠাকুর ওনার কাছ থেকে, উনি যেমন আগেও আমাকে ওই এলাকার আরও 5 মাস আগে আমাকে 4টে কল, মাক 2 কল, 4টে কল দিয়ে আমাকে সাহায্য করেছে এলাকার মানুষকে যাতে পরিশুদ্ধ পানীয় জল খাওয়াতে পারি, সেই জন্যে সেই কলগুলো অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। আগামী দিনে আমি মমতা ঠাকুরের কাছ থেকে চেয়ে নিয়ে হোক বা গোপাল শেঠের সঙ্গে আলোচনা করে হোক, ওই এলাকার নাগরিকদের যে পৌর উন্নয়ন কমিটি যে তৈরি করা হয়েছে, সেই পৌর উন্নয়ন কমিটি নিয়ে এবং এলাকার যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে নিয়ে তাদের কী চাহিদা আমি সেটা পূরণ করব। তার সাথে সাথে বলি, আমি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার 9 নম্বর ওয়ার্ডটাও আমি আলাদা করে আমাকে ভাবতে হবে, আমার যে কাউন্সিলর যিনি আছেন বন্দনা দাস কীর্তনিয়া, তার সঙ্গে আলোচনা করে, তার সঙ্গে সঙ্গে সমস্ত বনগাঁ পৌরসভা কীভাবে ঢেলে সাজানো যায়, বনগাঁ পৌরসভাটাকে যাকে একটা মডেল পৌরসভা তৈরি করা যায়, তার জন্য আমরা গোপাল শেঠের সঙ্গে আমরা সবসময় থাকবো।
দীর্ঘদিনের একটা রাজনৈতিক অনুভব আছে আপনার, আপনার একটা অভিজ্ঞতা আছে, রাজনৈতিক অভিজ্ঞতা, সেই জায়গায় দাঁড়িয়ে কি ভোটের ময়দানে কি অনেকটা সহজ হয়েছিল লড়াই করা? নিশ্চয়ই, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল 88 সালে দীনবন্ধু মহাবিদ্যালয়ে। তো সেই সময় রাজনীতি করতে গিয়ে ওখানকার যারা ছিলেন, আশিস মুখার্জি, কুন্দন চক্রবর্তী রাম, অনুপ দা, তারপরে আমাদের জয়তী বসু, এবং ওখানকার আমার যারা বন্ধুরা ছিল, আমার সঙ্গে পড়ত, বেশ কিছু ছেলে যারা আমার সঙ্গে পড়তেন, তারা প্রত্যেকে, কেউ কেউ হয়তো অন্য দল করতেন, কিন্তু আমাকে পেয়ে তারা ভীষণ আনন্দিত। আর সর্বোপরি ওই এলাকার যিনি 21-22 বছর ধরে যিনি সভাপতি, সঞ্জিত দাস, ডাকনাম কুটাই, কুটাইও ছাত্র রাজনীতি করা মানুষ, খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করে আমরা নির্বাচন করেছি। মানুষ, সমস্ত স্তরের মানুষ, আমি বড়াই করে বলতে পারি যে কোনো নির্বাচনে, ইভেন সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে হয়তো কেউ একজন রাগ করে, অভিমান করে বসে থাকার মতো হয়তো ঘটনা ঘটেও থাকতে পারে, কিন্তু 6 নম্বর ওয়ার্ডের নির্বাচনে কোনো একটা কর্মী, যারা তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন, একটা লোকও বসেছিল না, তারা উৎসবের মেজাজে তারা নির্বাচন করেছে এবং আমাকে তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে এলাকার মানুষ এবং আমার কর্মীরা খুব আনন্দের মাধ্যমে। আমি নির্বাচনের আগে বলতাম যে নির্বাচনের দিন 27 তারিখ তারা নবমী পুজোয় যেভাবে মানুষ আনন্দ করে, সেই আনন্দের মেজাজে তারা ভোট করেছে। এবং আমার ওয়ার্ডে কোনো একটা মানুষ বলতে পারবে না যে সে ভোট দিতে পারেনি, বা কোনো একটা ধমকাধমকি, চমকাচমকি, বা কোনো মানুষের সঙ্গে কোনো বিতর্ক বিবাদ হয়েছে। আমি এটা একদম খুব জোরের সহিত আমি আপনাদের সামনে জানাচ্ছি। শেষ প্রশ্ন, দীর্ঘদিনে মানুষের তো একটা দাবি থাকে যে নবাগত কাউন্সিলর বা নতুন যে কাউন্সিলর হবেন তার কাছ থেকে একটা আমাদের দাবি থাকবে যে এই জিনিসটা আমরা চাই, সেই ক্ষেত্রে এলাকার মানুষ সব থেকে বেশি দাবি কী করছেন? এলাকার মানুষ চাইছে যে এলাকার কাউন্সিলর, বাইরের বিরোধীরা বলছিল যে বহিরাগত বহিরাগত, সেই তকমাটা ওরা মুছে দিয়েছে, এবং এলাকার কাউন্সিলর যাতে তাদের সঙ্গে মিলেমিশে চলে, এটাই হচ্ছে তাদের প্রধান দাবি, যে লোক বাইরের কাউন্সিলর সে যেন পরবর্তীকালে 5 বছর বাদে, যাতে যারা বাইরের বলেছিল তারা যাতে সেই কথাটা তারা উল্টে দিতে পারে, এটাই আমার যারা ওয়ার্কার যারা ছিলেন তাদের মূল ডিম্যান্ড। বনগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড ইছামতি পাড়া নামে পরিচিত, প্রসেনজিৎবাবু এমনটাই জানালেন। সেখানকার দীর্ঘদিনের সমস্যা জল নিকাশি ব্যবস্থা, অর্থাৎ জলযন্ত্রণায় ভোগেন এলাকার মানুষ। সর্বপ্রথম কাজ হবে তার জলযন্ত্রণা থেকে মুক্ত দেওয়া, মুক্তি করা। ক্যামেরায় সোমদাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।